ত্যাগ করবে কেন? মামা বাড়ির আবদা তত্ত্বাবধায়ক সরকার একেবারেই ভুলে যায়, ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না ইনশাআল্লাহ। হাওয়া ভবনের যুবরাজ তাকে ক্ষমতায় বসানোর জন্য ওই খাম্বা সর্দার তত্ত্বাবধায়ক সরকার একেবারেই ভুলে যায়, ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না ইনশাআল্লাহ। ওই সরকার আর আসবে না, সরকার পদত্যাগ করবে কেন? মামা বাড়ির আবদা কোন দোষে সরকার পদত্যাগ করবে? কি কারণে নির্বাচনের আগে সরকারের পতন হবে, কারণটা কি? হাওয়া ভবনের যুবরাজ তাকে ক্ষমতায় বসানোর জন্য ওই খাম্বা সর্দার ক্ষমতায় বসবে, বাংলাদেশের মানুষ এই লুটেরা, এই খাম্বা সর্দার, এই অর্থ পাচারকারীকে এই দেশের ক্ষমতার মঞ্চে আর বসতে দেবে না। ভুলে যান হাওয়া ভবন, ভুলে যান ক্ষমতার ময়ূর সিংহাসন। কত লুট করেছেন, কত দুর্নীতি করেছেন, ভুলে গেছেন? এক বছরের প্রোগ্রাম, কোন পাল্টা পাল্টি নয়, প্রতিদিনই প্রোগ্রাম হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। কখনো সম্মেলন হবে, কখনো গণসংযোগ হবে, কখনো শান্তি সমাবেশ হবে, কখনো সদস্য সংগ্রহ অভিযান চলবে। আওয়ামী লীগ এই কর্মসূচি নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণের ঘরে ঘরে যাবে, কাউকে নামতে দেব না, এ কথা বলবেন না, সবাই নামবে, রাজপথ সবার, রাস্তা সবার, কিন্তু রাস্তায় নামবে 13-14 সালের মতো, 500 মানুষ উড়িয়ে মারবেন, অগ্নি সন্ত্রাস করতে রাস্তায় নামবেন, সরকারি অফিস পোড়াবেন, রিক্সাওয়ালা বাস ড্রাইভার।